Welcome back to my channel. Aske ami ranna korbo Chinese fried rice. Chinese fried rice rante ki ki lage. Ekhane ami kichu shobji kete niyechi. Pata kopi, capsicum ebong gajor. Ar ami olpo ektu fulkopi dibo. Ashole eta onekei na pochondo hole na dilo okay. Amar bachcha hoyto pochondo kore ei jonno ami dichi. Ar ekhane ami ada kusi, roshon kusi, piyaj kusi. আর এখানে কিছু চিলি ফ্লেক্স গোলমরিচ লবণ আর আমি চিকেন গুলার লম্বা করে কেটে নিয়েছি আর দুটো এগ লাগবে সয়া সস অ্যান্ড লেবু আর এখানে কিছু টমেটো কেচাপ আর তেল বাটার এগুলো লাগবে আমি এটা রান্না করতে দেখাবো আর আমি কিছু রাইস রান্না করে রেখেছি এই রাইসটা আসলে আমি 90% সিদ্ধ করছি আপনারা সবাই ভাত রান্না করতে জানেন এটা একটু রান্না করে ঝরিয়ে ঠান্ডা করে নেবেন তাহলে ফ্রাইড রাইসটা ঝরা ঝরা হবে এখন আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিব এখানে একটু লবণ একটু গোলমরিচ সামান্য একটু চিলি ফ্লেক্স দেব একটু লেবুর রস আর এখানে সয়া সস আছে সয়া সস দিয়ে মেখে আর একটু কর্নফ্লাওয়ার আমি একটু টমেটো পেস্ট দিব এখানে আমি এখানে একটা বড় পাইপেন বসাইছি এখন এখানে কিছু বাটার দিয়ে দিব বাটার অ্যান্ড অয়েল দিয়ে আমি ফ্রাইড রাইসটা রান্না করব এখন আমি চিকেনটা দিয়ে দিব চিকেনটা আমি ভেজে নিব এখানে আমি দুটোটি ভেঙে নিব যেহেতু আমার প্যানটা অনেক বড় আমি এক সাইডে চিকেন ফ্রাই করব এক সাইডে আমি ডিমটা ভেজে নেব আসলে তাড়াতাড়ি হওয়ার জন্যই আমি বড় প্যান বসেছি কারণ যেহেতু আমরা সবাই বিজি তাই যাতে কুইক রান্না করা হয় সেই জন্য বিভিন্ন সাইড দিয়ে একসাথে চিকেন ভাত ফ্রাই হবে একসাথে এগ ফ্রাই হবে এটা বুঝে একটা বড় পাখি নিয়েছি ডিমটা একটু শক্ত হয়ে গেল তারপরে আমি নাড়া দিয়ে নেব দেখুন আমার ডিমটা একটু শক্ত হয়ে আছে আমি এখন ডিমটাকে একটু ফ্রেশ করে নেব একটু গুঁড়ো গুঁড়ো করবো না যাতে একটু ছোটো ছোটো পিস হয় যেহেতু চিকেন আগে ম্যারিনেট করা হয়েছে তো সেই জন্য চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ রয়েছে তারপরে নামিয়ে দেবো আমার চিকেনগুলো ফ্রাই করা শেষ আগেই আমি ডিম উঠিয়ে ফেলছি এখন চিকেনগুলো উঠেছি এখানে আমি আর একটু বাটার দিয়ে দেব একটু হালকা তেল দেব এখন আমি আদা কুচি রসুন কুচি
আদা কুচি রসুন কুচি গুলো দিয়ে একটু ভেজে নিব। ফ্রাইড রাইস কিন্তু একটু হাই হিটে রান্না করতে হয়, যে কোনো চাইনিজ ফুড হাই হিটে রান্না করতে হয়। পেঁয়াজ কুচি দিয়ে দেব, এগুলো কিন্তু আমি একদম ব্রাউন করব না, একটু হালকা নরম হলে আমি সব কিছু একে একে দিয়ে দেব। আমি ক্যারোট দিয়ে দেব, ক্যাপসিকাম, আমার এগুলো একটু হালকা ফ্রাই করছি, এখন আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। এর সাথে আমি একটু লবণ, হালকা লবণ, গোলমরিচ গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, একটু সয়া সস, আর একটু লেবু রস। আমি হালকা একটু টমেটো পেস্ট দেব। এখন আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দেব। এগুলো দিয়ে দেব, হয়ে গেছে। এগুলো আমি এক এক করে দিয়ে দেব। আসলে এটা অনেক মজা এবং হেলদি, যেহেতু এটার সাথে সবজি, এগ, চিকেন, বাটার, এভরিথিং, মানে একজন সুস্থ মানুষের জন্য যা যা খাওয়ার দরকার সব কিছুই এর মধ্যে আছে। ফাইনালি আমি কয়েকটা ধনিয়া পাতা উপরে কুচি দিয়ে দিব। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। আসলে এটা অনেক মজা, আপনারা এভাবে রান্না করে খাবেন। বাই বাই, ভালো থাকবেন। আর আমি একটু নিয়ে আমার মেয়েরে টেস্ট করাবো যে কেমন হয়েছে, ওই বলবেন।